এরপরে আরেকটা আছে ইসলামী ব্যাংক। আমি এটা পরিষ্কার করে বলি, ব্যবসা জায়েজ আছে, এই জন্য ইসলামী ব্যাংকের নামে যেটা হচ্ছে, আমি এই গাড়িটা কিনবো 10 লাখ টাকা, দাম আছে মার্কেটে। আপনি ব্যাংকে গেলেন যে আমার টাকা দরকার 10 লাখ টাকা একটা গাড়ি কিনবো, ব্যাংক বললো ঠিক আছে গাড়িটা আমি কিনলাম 10 লাখ টাকায়, তোমার কাছে বিক্রি করলাম 15 লাখ টাকায়, তুমি এই টাকাটা 6 মাস পরে দিবা বা কিস্তিতে 3 বছরে দিবা, এইটা ব্যবসা মোরাবাহা বলে, এটাকে জায়েজ বলা হয়। কিন্তু এরা পরিষ্কার, আমি যখন এই মার্কেট থেকে এই গাড়িটা আমি 10 লাখ টাকায় কিনতে পারি, তাহলে আমি কেন এটাকে ব্যাংকের থেকে আমি 15 লাখ টাকায় কিনব? নিশ্চয়ই এটা কেনার কারণ হচ্ছে টাকাটা আমি আস্তে আস্তে দিব সেজন্য। আর এরকম এরকম ভাবে এই যে কারণগুলো দেখাইয়া মোরাবাহা করে, এটা জায়েজ নেই। একটা হচ্ছে আমি মাল কিনলাম, মাল কিনে মার্কেট থেকে আনলাম, দোকানে ঢুকাইলাম, এখন আমি ওর উপর একটা নির্দিষ্ট লাভ ধরে বিক্রি করছি আমি, এটা জায়েজ, এটা জায়েজ আছে, আমার আনার খরচা আছে। কিন্তু আপনি ব্যাংকের একজন লোক আপনার সঙ্গে গেল, আপনি দেখেন আমি এই গাড়িটা কিনবো, ব্যাংকের লোক প্রথমে গাড়ি কিনলো 10 লাখ টাকায়, ওইখানেই আপনার কাছে বিক্রি করলো 15 লাখ টাকায়, আপনি কিনলেন কি জন্য? কিনলেন এজন্য যে এটা আপনি বাকিতে পাচ্ছেন, এটা সময়ের পরিবর্তে আপনার থেকে লাভ নিচ্ছে, না জায়েজ নাই। এরকম ভাবে যদি কেউ ঋণ নেয়, ঋণের কারণে সময় যদি সে টাইম মতো দিতে না পারে কোনো জরিমানা করা যাবে না। কোরআনে স্পষ্ট আছে, তুমি যদি কারো কাছে টাকা পয়সা পাও না থাকো, আপনি ব্যাংকের থেকে 1 লাখ টাকা ঋণ আনলেন, 1 বছরে দিবেন, এরপরে দিতে পারলেন আর 1 বছর চলে গেল, ব্যাংক আপনার উপর ওঠার জন্য আবার নতুন করে মুনাফা বলেন বা যাই বলেন ধার্য করবে কিনা? ধার্য করে। এবারে আসুন কোরআন কি বলে। কোরআন বলছে ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, তোমার থেকে যদি কেউ ঋণ গ্রহণ করে এবং সময় মতো দিতে না পারে, তাহলে তুমি তাকে তার সচ্ছলতা পর্যন্ত, তার দেওয়ার সুযোগ আসা পর্যন্ত অবকাশ দাও, সময় দাও। এরকম আছে কোনো ব্যাংক? কাজে এরকম ভাবে অনেকগুলো কারণে, এই জন্য আমি বলে থাকি যেই দেশে ইসলামী হুকুমত নাই, যে দেশে ইমানের সবক নাই, এই দেশে সাগরে ভাটা লেগে গেলে যেমন খালে জোয়ার আনা যায় না, এরকম ভাবে এই ইসলামী ব্যাংক ইসলামী মদের দোকানও চালু হবে কয়েকদিন পর, ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মুক্তমুখ, এই সবগুলো ইসলামের নামে ধোকা এবং বেহুদা একটা ব্যবসা দেওয়া, এছাড়া কিছুই না। এই জন্য আমাদের মনে রাখতে হবে এই সমস্ত যারা হালাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, অবাইনাহুমা মুস্তাবিহাতুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুইয়ের মাঝখানে আছে অনেকগুলো সন্দেহযুক্ত জিনিস, সন্দেহযুক্ত জিনিস, খবরদার তোমরা সন্দেহযুক্ত জিনিসকে বর্জন করো এবং সন্দেহ মুক্ত জিনিসকে গ্রহণ করো। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন বুখারীতে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত আছে। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোকার ব্যবসা, এরকম ভাবে যার মধ্যে কি আছে যত স্বচ্ছতা নাই এরকম ব্যবসা করা হারাম করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়, ধোকাবাজির ব্যবসা জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, কি সুন্দর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এর পবিত্রগুলো তোমরা খেতে থাকো, এগুলো খাও, পবিত্রগুলো, অপবিত্র বা হারাম জিনিস খেতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, তোমার ইবাদত যদি পবিত্র না হয় আল্লাহ কবুল করবেন না। এরপরে বলছেন ওয়া ইন্নাল্লাহা আমারা আল মুমিনিনা বিমা আমারা বিহি আল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই কাজটা করতে বলেছেন, ওই আদেশ করেছেন যে আদেশটা রসুল।